আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমাদের এন ইউ ইউনিভার্সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজাবরা চ্যাপ্টার সেভেন এখান থেকে আমার অলরেডি চ্যাপ্টার সেভেন থেকে আমার অলরেডি ছয়টা ভিডিও আপলোড হয়ে গেছে এটা আমার সাত নাম সাত নম্বর লেকচার আমি আজকে সাত নম্বর লেকচারে চোদ্দ নম্বর ম্যাথটা সলভ করে দেবো নিম্নলিখিত ম্যাট্রিক্সের সকল আইগেন মান ও প্রত্যেক আইগেন মানের সংশ্লিষ্ট কি আইগেন জগৎ আমরা যা আমরা সিক্স এর থেকে মনে হয় সম্ভবত সিক্স এনআ থেকে আই আইগেন জগৎ সম্পর্কে জানিয়ে আসছি আইগেন জগৎ সম্পর্কে কি ম্যাথও সলভ করে আসছি একটি ভিত্তি কী করো আরও একটা ভিত্তি নির্ণয় করো আইগেন জগতের ভিত্তি মানে আমরা যে সকল ভেক্টরগুলো নির্ণয় করবো ওই সকল ভেক্টরগুলোর ভেক্টরগুলোই হবে কি আইগেন জগতের ভিত্তি চলন শুরু করা যাক আমরা প্রথমে চোদ্দ নম্বর ম্যাথটা তুলে নিয়েছি প্রদত্ত ম্যাট্রিক্স আমাদের এখান থেকে আইগেন মান নির্ণয় করতে হলে আমরা বরাবর বরাবরের মতোই এর স্বাভাবিক কী নির্ণয় করবো এ সবাই ম্যাট্রিক্স তারপরে এর স্বাভাবিক বহুপদী এ সবাই সমীকরণ ওইখান থেকে আমরা যে সকল মান বাড়াবি ওই সকল মানগুলোই হবে কি আমার আইগেন মান এবং প্রত্যেক আইগেন মানের সংশ্লিষ্ট আইগেন ভেক্টরের জগৎ আমরা ওই আইগেন মান দিয়েই কী করব ওই আইগেন মান দিয়ে আমরা কী করব ভেক্টর নির্ণয় করবো ওই ভেক্টরের ওই ভেক্টরগুলোই হবে কি আইগেন জগতের একটা কী ভিত্তি আমরা আরেকটা ছোট্ট একটা প্রশ্ন করছে সেই ছোট্ট প্রশ্নটা হচ্ছে ম্যাট্রিক্সটির কর কর্ণীকরণ যোগ্য কর্ণীকরণ যোগ্য কিনা যুক্তি সহ কি করো উল্লেখ করো আমাদের কর্ণীকরণ যোগ্য হতে হলে পরে আমাদের কর্ণ বরাবর কি মুখ্য কর্ণ বরাবর ওখানে জিরো হওয়া যাবে না কিন্তু বাকি পদগুলো কি হতে হবে জিরো হতে হবে যদি জিরো হয় তাহলে আমাদের কি কর্ণীকরণ কি যোগ্য চলুন শুরু করা যাক প্রদত্ত ম্যাট্রিক্সটা আমি তুলে নিয়েছি এই কলটু এত এটা হচ্ছে তিন গুণ তিন ক্রমের কি ম্যাট্রিক্স বর্গ বর্গ ম্যাট্রিক্স যদি তিন গুণ তিন ক্রমের বর্গ ম্যাট্রিক্স থাকে তাহলে আমরা মনে নেব ল্যামরাল আমরা তো ল্যামরার মানেই তো বাইর করবো ল্যামরাটাই কি আই গেন মনে করি ল্যামরা যে কোনো স্কেলার এবং আই একটি তিন গুণ তিন ক্রমের কি একক ম্যাট্রিক্স বরাবরের মতো একবারে সেম সবগুলো ম্যাথে একবার সেম টু সেম এর স্বাভাবিক সমীকরণ আমরা জানি কি সূত্র জানি ল্যামরা আই মাইনাস কত ল্যামরা আই মাইনাস এ আমরা তো আয়ের মান জানি যেহেতু এই ম্যাট্রিক্সটা কী তিন গুণ তিন ক্রমের বর্গ ম্যাট্রিক্স তাহলে আমরা আমরা আয়টাও নিতে হবে সেই আয়টাও একক ম্যাট্রিক্সটাও তিন গুণ তিন ক্রমের নিতে হবে তাই আমরা ল্যামরাটা গুণাকারে রাখছে এটা কি করছে আয়ের মান বসাইছি মানে ম্যাট্রিক্স বসাইছি বিয়োগ আমরা কি বসাইছি বিয়োগ বসাইছি এর ম্যাট্রিক্সটা আমরা বসাইছি বসানোর পরে ল্যামডার গুণ আছে গুণ করছি তারপর বিয়োগ ম্যাট্রিক্সটা আছে ম্যাট্রিক্সটা লিখছি তারপরে এটার সাথে এটা কি করছি বিয়োগ দিচ্ছি বরাবরের মতোই শাড়ি থেকে শাড়িগুলো কি করছি বিয়োগ করছি এখন আমাদের কি বারছে এ স্বাভাবিকই ম্যাট্রিক্স আমি কিন্তু এই এই ম্যাথগুলো কী করতেছি মানে লেখে মানে আমি করে নিয়ে ম্যাথগুলো সফ করে নিয়ে আমি ভিডিও তৈরি করতেছি কারণ এই ম্যাথগুলো অনেক বড় আমি যদি করে বোঝাতে চাই এক একটা ভিডিও কমপক্ষে এক ঘন্টা বিশ মিনিট হবে যা মানে যে অন্যান্য মানে ভিউয়ার্সের পক্ষে দেখা মানে অনেক বিরক্তি করা হয়ে যাবে তাই আমি ম্যাথটা কি করে অল্প কয়েক মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভিতরে বোঝানোর চেষ্টা করতেছি তাইলে আমরা কী নির্ণয় করছি এ সবাই ম্যাট্রিক্স করলাম নির্ণয় করলাম ওকে তাইলে আমরা বরাবরের মতোই কী করবো এই সবাই রে এই সবাই ম্যাট্রিক্সটা আমরা কী করবো মডুলাস করলে পরে আমাদের কী পাবো এ সবাই বহুপদী পাবো আর মডুলাস মানে কী করবো আমরা নির্ণয়ক করবো আমরা নির্ণয়কটা একটু দেখে আসি যখন আমরা ল্যামরা প্লাস কত নেবো থ্রি নেব যখন ল্যামরাই প্লাস থ্রি নেব কলাম বাদ সারি বাদ এটার সাথে এটা গুণ এটার সাথে এটার গুণ আমি গুণ দিয়েছি এখানে মাইনাস গুণ দিলে মাইনাস আসে সূত্রের মনাসে এটা প্লাস আসে আবার এখানে মাইনাস ওয়ান নিছি মানে প্লাসই নিছি আর এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে কত মাইনাস যখন আমরা এটা নেব তাহলে এই কলম বাদ বাদ তাহলে আমরা এটার সাথে এটার গুণ এটার সাথে এটা গুণ দিছি সূত্রের মাইনাস এটার সাথে কোনটার গুণ এটার গুণ ওকে তারপরে প্লাস কত নিছি ওয়ান নিছি এর সারিবাদ কলাম বাদ এটার সাথে এটা গুণ এটার সাথে এটার গুণ গুণ দিয়েছি তারপরে আমি কি করছি এটা ঠিকই আছে এটারে আমরা কি করছি এখানে আমরা গুণ করছি ল্যামড়ালে আমরা ল্যামড়া স্কোয়ার প্লাস প্লাসে প্লাস টু লা প্লাস মাইনাসে মাইনাস ফাইভ মাইনাস দশ প্লাস সিক্স মাইনাস ওয়ান এখানেও জাস্ট গুন করছি এখানেও করছি গুন করছি আমরা গুন করে এখানে লাস্টে আমি গুন করার শেষে আমি কত পাইছি গুন করে আমি লাস্টে তারপরে এখানেও সব গুন করার শেষে আমি বড় বড় মতো গুন করছি গুন করে আমি লাস্টে কত পাইছি আমি গুন করে লাস্টে একটা মানে লাস্টে একটা কী সমীকরণ পাইছি কত ল্যামরা কিউ মাইনাস ফাইভ কত ল্যাম্বরা কিউ মাইনাস বারো ল্যামরা মাইনাস ষোলো এটা পাইছি লাস্টে গুণ করে এখন এটা তো আর মিডিল টার্ম করা যায় না আমরা যেহেতু করতে পারি আমরা যেহেতু ল্যামরার মান বাইট করতে হবে অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ করতে হবে উৎপাদকের বিশ্লেষণ না আসারা এখানে কী আমরা কী ল্যামরাই মান পাবো না তাহলে এ স্বাভাবিক সমীকরণ আমরা জানি এ স্বাভাবিক সমীকরণ কেমন করে বাই করে ওই টু আমরা যে এ স্বাভাবিক বহুপাদী ওই বহুপাদী টু কত যদি জিরো দিলে পারে আমাদের কেস চলে আসছে আমাদের এ স্বাভাবিক সমীকরণ আমরা এই মডুলাসের মান জানি মাইনাস আই মডুলাস এত মান দিন কত বাইরে কোস ল্যামরা কিউ মাইনাস বারো ল্যামরা মাইনাস কত ষোলো ইকাল টু কত জিরো এখন আমি এখানে একটা কাজ করছি এখানে উৎপাদকে মানে মিডিল টার্ম করা যাচ্ছে না আমি নাইন টেনের মতো কি এফ অফ এক্স ধরে কত বসালি জিরো আসে সেটা বসায় আমি কী করছি উৎপাদকে বিশ্লেষণ করছি আমি ওয়ান বসায় দেখছি জিরো আসে না মাইনাস ওয়ান বসাও জিরো আসে না টু বসাও জিরো আসে না আমি মাইনাস টু বসালি জিরো আসে আমি মাইনাস টু পাশালি কেমন করে জিরো আসে একটু দেখা দেই মাইনাস টু মানে মাইনাস টুর পাওয়ার কিউ মাইনাস বারো ইন্টু গুণ মাইনাস কত এসেছে ল্যামরার মানে যেহেতু মাইনাস টু ধরছি টু এখানে তো গুণ আকারে বিয়োগ ছোলো তাহলে ল্যামরা আমরা যদি মাইনাস টু এর কি ঘন করি তাহলে পাবো আমরা মাইনাস কত আট কারণ

নিয়ম আছে আগে তৃতীয় লাইন করা লাগে তৃতীয় লাইন উঠার লাগে তারপরে দ্বিতীয় লাইন দেখে দেখে এই লাইনের সাথে মেলা লাগে তাহলে ল্যামরা প্লাস টু এফ অফ এক্সের একটা উৎপাদক তাহলে আমরা বানাতে হবে ল্যামরা কিউ এখানে ল্যামরা কিউ নিতে হবে স্কোয়ার নিতে হবে তাহলে ল্যামরা স্কোয়ার ল্যামরা গুণ করলে আমরা ল্যামা কিউ প্লাস প্লাসে প্লাস ল্যামরা স্কোয়ার আর টু গুন দিলে পার টু ল্যামেরা স্কোয়ার আমাদের ল্যামেরা স্কোয়ার কি রাশিতে ছিল ছিল না না তাহলে আমরা কি করবো আমরা এটার বাধ্য দো টু ল্যামরা স্কোয়ার বাধ্য দাবো তাহলে আমরা ল্যামরা প্লাস টু ছিল রাশিটির কি উৎপাদক তাহলে এখানে কত নিলে পারে এই ল্যামরা টু ল্যামরা স্কোয়ার বাদ বাদ দেওয়া দেয় আমরা এখানে যদি টু ল্যামরা নিই তাহলে মাইনাস টু ল্যামা নিই তাহলে টু ল্যামরা আর ল্যামরা স্কোয়ার করলে মাইনাস টু ল্যামরা তাহলে কিন্তু আমাদের ল্যামরা স্কোয়ার আর ল্যামরা স্কোয়ার ল্যামরা স্কোয়ার চলে থাকলো মাইনাস মানে মাইনাস কত উম দুদু গুন কত ল্যামরা হ্যাঁ আমাদের মাইনাস সাই ল্যামরা নাই কিন্তু আমাদের বারো ল্যামরা আছে আমাদের কম করে আটটা তাহলে আমাদের আটটা ল্যামরা বানাতে হবে তাহলে আমরা এখানে যদি ল্যামরা প্লাস টুয়েলভ আমরা মাইনাস আট নিই মাইনাস আট আর ল্যামরাগুন করলে কত মাইনাস এইট লামড়া তাহলে মাইনাস এইট ল্যামরা আর মাইনাস চার ল্যামরা মাইনাস বারো লামরা পায় গেছি এখন মানুষ দিবির কত ষোলো তাহলে প্লাস মাইনাসে মাইনাস আট দুগ কত ষোলো আমরা কিন্তু অলরেডি পায়ে গেছি এতই কল্ট কত জিরো আমি সম্ভবত আগে ম্যাথটা এখানে কিন্তু জিরো দিনে এখানে কিন্তু সম্ভবত বলতে পারে জিরোটা হ্যাঁ তোমরা দিয়ে নেব ওকে তাহলে এখান থেকে আমি এতই কল্টো কত পালাম জিরো পালাম এখন এইটা এইটা আর এইটা থেকে আমি একটা কমন দিয়েছি আর বাকিগুলো তুলছি এটা এইটা আর এটা তুলছি এখন এখনও আমার উৎপাদকের কাজ শেষ হয়নি এখনও লেবরা ফ্রি করা যাচ্ছে না তাহলে আমরা এই উৎপাদকের মান এটাও ঠিকই রাখছি এখানে আবার মিডিল টার্ম করছি আমাদের মানে তুমি গুণ করে আট যোগ ব্যানা তুই দুই চার দুগুণেও কত আট চারি থেকে দুই দুই বাদ দিই তাহলে আমরা কাছে কত মাইনাস টু আমরা তাহলে এখান থেকে আমি কত কম নিচ্ছিলাম আমরা কম নিচ্ছি আমরা কম লিখে আমরা মাইনাস ফোর প্লাস এখান থেকে টু কম নিচ্ছি আমরা মাইনাস ফোর ওকে আবার গুন্দুলি পরে আগের সাথে ফেরা যাবে এতই কাল টু জিরো এখান থেকে এটা থেকে এটা থেকে একটা কমন নিচ্ছি আর বাকি যেটা আছে সেটা লিখছি তাহলে এত 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 কল কত জিরো তাহলে আমাদের উৎপাদক দ্বারা কত তিনটা আমি এইটার এটা একই জিনিস আমরা এ প্লাস বি টু এ প্লাস বিএন টু লেখতে পারে এ প্লাস বি অথবা তিনটা ইকাল টু এক একটা ইকাল টু জিরো দিলে পরে দুইটা মূল বাড়ালোর সমস্যা নেই একটা বাড়ালো সমস্যা নেই কারণ আমরা একটাই নিতে হবে যদি একই মূল যদি মাইনাস টু আর মাইনাস টু বাড়ায় একটাই নেওয়া লাগে ওকে তারপরে একই মূল টু টু বাড়ালে পরে একটা মূলই নেওয়া লাগে তাহলে আমি এটার হলিস্কার করছি এত কত দিছি আমরা জানি দুটো আমরা জানি উৎপাদকের গুণফল কিছু উৎপাদকের গুণফল ফল টু যদি জিরো হয় এক একটা টু জিরো লেখা দেয় তাহলে এত ইকাল টু জিরো ভয় থেকে বর্গ মূল করলে ল্যামডা প্লাস টু এখানে ল্যামডা ইকাল টু কত মাইনাস টু এখানে

কি আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর ডোরেন্সি ভিকল টু কত এক্স ওয়াই জেড যেহেতু আমরা তিন কোন তিন দেশে বর্গ ম্যাট্রিক দেশে তাই আমরা কি এক্স ওয়াই জেড ধরবো এখন একটা আপু প্রশ্ন করছিলো যে আমরা কখন এই এক্স চলক মানে ওয়ান মানে কনস্ট্যান্ট মান ধরবো আপু যখন তোমার দুইটা সমীকরণে তিনটা চলক বিদ্যমান থাকতে হবে তখন এক্স টু তুমি এ ধরতে পারো আলফা ধরতে পারো বিটা ধরতে পারো ঘামা ধরতে পারো যা খুশি তাই ধরতে পারো কিন্তু একটা চলক একটা সমীকরণে তিনটা চলক বিদ্যমান থাকলে পারে ওইখানে কি একটা আইকল টু ওয়ান টু থ্রিও ধরতে পারো তুমি যাই ধরতে পারো

তাহলে ধরে ভিড় টু এক্স ওয়াই কথা জেড এটা হচ্ছে আমি ভেক্টর ধরে নিলাম এখন আমরা এক্স জেড এর মান বাইট করি সঙ্গে অনুসারে পাই আমরা এই এ ইন্টু ভি ইকাল টু জিরো যেখানে জিরো হচ্ছে কি শূন্য এক কলম ম্যাট্রিক্স তাহলে আমরা এই টুকের মান কিন্তু আমরা প্রথমে বাইট করেছি কি ম্যাট্রিক্স থেকে এর সভায় ম্যাট্রিক্স থেকে বাইট করছি এত ভিটা ধরে নিয়েছি একশো জেড ইকাল টু এই জিরোটা কি শূন্য কলম ম্যাটিক্স যেহেতু গুণ তিন কলমের বর্গ ম্যাট্রিক্স তাহলে আমরা গুণ তিনটা কি কলম নিলাম ওকে তিনটা নিলাম তাহলে এটার সাথে এটার গুণ করে দিছি এটার সাথে এটার গুণ দিলে এটা এটার সাথে এটা গুণ দিলে এটা জাস্ট সারির সাথে কলমের গুণ সারির সাথে কলমের গুণ সারির সাথে কলমের গুণ দিচ্ছি এখন আমাদের দুইটা ল্যামেরার মান রয়েছে ল্যামরাইকাল টু ফোর ল্যামরাইকাল টু মাইনাস ওয়ানের জন্য ওয়ান বিকামস ওয়ান বিকাম বলতে এক নং সমীকরণ এই এক নং আমরা সম্পর্ক কত বসাবো মাইনাস টু মাইনাস টু থেকে যদি পজিটিভ থ্রি বাদ দিই তাহলে আমরা পাবো এক্স আর এখানে যেহেতু ল্যামরাটা ল্যামরা নাই তাহলে আমরা যেমন আছে তেমনই রেখে দিচ্ছি ওকে এখানে ওয়ান ওয়াই লেখাও যা খালি ওয়াই লেখাও তাই আবার এখানেও কিন্তু ল্যামরা নেই এমনি রাখছি এখানে কিন্তু ল্যামরা আছে ওকে তাহলে আমরা কত বসাবো মাইনাস কত বসাবো

এইখান থেকে আমরা এই চালন ফর্ম বাই করতেছি আমি এই আরেকবার উঠাই দিই এই পাশে তাহলে বুঝতে সুবিধা হবে সাইডে উঠাই দিই তাহলে কত পাইছিলাম এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকোয়াল টু জিরো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকোয়াল টু জিরো আর একটা কত পাইছিলাম সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস জেড সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস জেড ইকাল টু কত জিরো সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস জিরো জেড সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস জিরো জেড ইকাল টু কত জিরো আমাদের এইটা ছিল হচ্ছে কি সমীকরণ ম্যাট্রিক্স এখান থেকে আমরা এল ওয়ানটা আমাদের ঠিক থাকে আমরা যদি সাল ফর্ম বাইর করতে চাই এল ওয়ানটা ঠিক থাকে আমাদের এল ওয়ানটা কিন্তু অটোমেটিক ঠিক আছে আমরা এল টু ড্যাশে কাজ করবো এল টু ড্যাশ বলতে এ ড্যাশে কাজ করব আমরা যদি এল টু থেকে মানে এল কত এল টু মানে ড্যাশ এ কাজ করবো এল টু থেকে যদি আমরা কত এল রে এল রে আমরা কত দ্বারা গুণ করবো এল রে যদি আমরা সাত দ্বারা গুণ করি সাত দ্বারা গুণ করে এল ওয়ান বিয়োগ দিই এল টু থেকে এল ওয়ানের সাত দ্বারা গুণ করে যদি বিয়োগ দিই তাহলে আমরা পাবো মাইনাস কত সিক্স জেড এটা দেখা দেওয়া লাগবে তাহলে দেখাই দিই তাহলে আমরা এল টু যেমন আছে তেমনই থাকবে তাহলে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস কত আছে সেভেন না এখানে জেড আছে এখানে খালি জেড বিয়োগ দেবো কত এল ওয়ানে আমরা কত দ্বারা গুণ দেবো এল ওয়ানরে আমরা সাত দ্বারা গুণ দেবো গুণ দিয়ে বিয়োগ দেবো তাহলে আমরা একবারে বিয়োগের কাজটা সারি নিই তাহলে এখানে সেভেন এক্স এখানে মাইনাস ছিল তাহলে চিনের পরিবর্তন হবে প্লাস সেভেন ওয়াই এখানে প্লাস ছিল এখানে মাইনাস হবে প্লাস কত সেভেন জেড সেভেন এক্স সেভেন এক্স কাটে গেলো সেভেন ওয়াই সেভেন ওয়াই কাটে গেলো আমরা যদি সাতটা জেড থেকে একটা পজিটিভ জেড বাদ দিয়ে আমাদের মাইনাস কত সাই সিক্স জেড থাকে ওকে তাহলে এখানে মাইনাস সিক্স জেড মাইনাস সিক্স জেড আবার একইভাবে এল ওয়ানরে কত দ্বারা গুণ দেব এল ওয়ান এ ছয় দ্বারা গুণ দেবো মানে এল থ্রি ড্যাশে কাজ করব এল থ্রি ডে কাজ করবো এল থ্রি এল থ্রি বিয়োগ আমরা সিক্স এল ওয়ান দিলে পারি এখানেও পাবো কত মাইনাস কত সিক্স জেড ওকে তাহলে দেখা দিলাম তাহলে আমরা প্রথম সাইড ঠিক আছে আমরা যদি আবার এল থ্রি ড্যাশে কাজ করি এল থ্রি কাজ করি পরে এল থ্রি থেকে যদি আমরা এল থ্রির সাথে যদি এল টু যোগ দিই তাহলে আমরা একটা জেট এইটা তিন নম্বর রাশি মানে তিন নম্বর টাইকল টু জিরো আমি জিরো লিখে নেই তাহলে আমরা এত পালাম এখান থেকে আমি জেড ফ্রি করলাম জেড মাইনাস সিক্স ছিল মাইনাস সিক্স ওই পাশে কী করে দিয়েছি ভাগ করে দিয়েছি তাহলে এখানে আমার কিন্তু দুইটা চলকে তিনটা না মানে তিন দুইটা সমীকরণ তিনটা চলক বিদ্যমান আমি বলছি যে দুইটা সমীকরণ যদি তিনটা চলক বিদ্যমান থাকে ওইখানে সি এক্স ওয়াই জেড আলফা বিটাকে আমার যা খুশি তাই ধরতে হবে কিন্তু একটা চলকের একটা সমীকরণে তিনটা চলক বিদ্যমান থাকলে ওইটা কি ধরা যাবে না ওকে এখানে স্বাধীন চলক সংখ্যা ওয়াই এ ধরি ওয়াইকল টু কত আলফা ওয়াই কল টু আলফা আলফা নট ইকল টু জিরো বিলংস টু আর ঠিক আছে আলফাটা কি রিয়েল নাম্বার আলফা নট ইকাল টু জিরো হবে এবং সেগুলো কিসের ভিতরে থাকবে সেগুলো রিয়েল নাম্বার আরের ভিতরে থাকবে তাহলে আমি এখান থেকে ধরে নিছি কত জেডিকল টু তো এমনিতেই জিরো আমরা তো পাইছি আমরা যে কোনো একটারে কি যেহেতু তিনটা যেহেতু দুইটা সমীকরণ তিনটা তিনটা চলক বৃদ্ধমান তাহলে একটা অনির্ভরশীল সমাধান বিদ্যমান থাকবে আমরা ওয়াই কল টু ধরেছি কিন্তু আলফা আর মান তো আমরা আগেই পেয়ে গেছি ওয়াই কল টু দরেনছি আলফা তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেডিকলু কত

আবার ল্যামরা আবার ল্যামরাইকল টু ফোরের জন্য আমাদের দুইটা মানব ছিল একটা মাইনাস টু ল্যামরাইকল টু আর একটা ল্যামরাইকল টু ফোরের জন্য এক নং আমি এক নংটা তুলে নিয়েছি এখানে যেখানে যেখানে ল্যামরা আছে সেখানে সেখানে আমি কত বসাইছি সেখানে সেখানে আমি ফোর বসাইছি ফোর বসালে পরে তাহলে চার আট তিন কত সাত এখানে বাকিগুলো সেম টু সেম মানে দেখাই দিই তাও ল্যামরা জায়গায় ফোর বসাইছি চার আর তিন সাত এক্স আর এখানে ল্যামরা নেই এখানেও ল্যামরা নেই তাহলে আমরা এই দুটা ঠিক রাখছি আবার এখানেও ল্যামরা নেই এটা ঠিক রাখছি এখানে ল্যামরা আছে চার থেকে যদি আমি মাইনাস পাঁচ বাদ দিই থাকে কত ওয়া থাই ওয়ান মাইনাস ওয়ান সেই মাইনাস ওয়ান এসে তো ওয়াই গন্দি পারে খালি ওয়াই থাকে প্লাস জেডের এর এখানে ল্যামরা নেই জেড ঠিক আছে আবার সিক্স এক্স সিক্স এক্স ঠিক আছে সিক্স ওয়াই ঠিক আছে এখানে ল্যামরা আছে ল্যামেরা জায়গায় আমি কত বসাবো ফোর বসাবো তাহলে ফোর আর দুই ছয় তাহলে থাকে কত সিক্স জেড ইকাল টু কত জিরো আমরা এল টু ড্যাশে কাজ করছি আমাদের এই ফর্ম ভার করতে হলে প্রায় আমাদের প্রথম রাশি ঠিক থাকে আমরা কী করছি এল টু রেসে কাজ করছি এল টু থেকে আমরা এল ওয়ান বিয়োগ দিছি এল টু থেকে এল ওয়ান বিয়োগ দিই তাহলে আমরা এল টুটা তুলে নিয়ে দেখা দিই সেভেন এক্স মাইনাস ওয়াই প্লাস জেড বিয়োগ দেবো কত এল ওয়ান ঠিক আছে বিয়ক্স সেভেন এক্স মাইনাস আছে প্লাস হয়ে যাবে ওয়াই প্লাস আছে মাইনাস হয়ে জেড তাহলে এখানে দেখে আমার কাটাকাটি করি কত থাই সেভেন এক্স সেভেন এক্স ওয়াই ওয়াই জেড জেড কাটি কত জিরোই কল টু কত জিরো আবার আমরা এল থ্রি ডাসে কাজ করছি এল থ্রি ড্যাসে কাজ করছি কত এল থ্রি রে সাত দ্বারা এল থ্রি রে দ্বারা গুন দিছি বিয়োগ এল ওয়ানের ছয় দ্বারা কত দিসি বিয়োগ দিয়েছি তাহলে এল থ্রি সাত দ্বারা কী করবো গুন করবো গুন করব তাহলে এল থ্রি দ্বারা গুণ করি ছয় সাতটা কত বিয়াল্লিশ এখানেও ছয় সাতটা কত বিয়াল্লিশ ওয়াই এখানেও ছয় সাতটা কত বিয়াল্লিশ জেড বিয়োগ দেবো কত এটারে কত দ্বারা গুণ দেবো এটারে ছয় দ্বারা গুণ দেবো ঠিক আছে এখানেও ছয় সাতটা কত বিয়াল্লিশ আমি একটু সাইডে লিখি বিয়াল্লিশ এক্স মাইনাস বিয়াল্লিশ ওয়াই প্লাস বিয়াল্লিশ জেড মাইনাস এটারে কত দ্বারা গুণ দেবো এটারে আমরা ছয় দ্বারা গুণ দেবো তাহলে মাইনাস ছয় সাতটা কত বিয়াল্লিশ এক্স এটা মাইনাস ছিল প্লাস ও তাহলে ছয় দ্বারা গুণ পারে সিক্স ওয়াই এটা প্লাস ছিল কী হবে মাইনাস হবে ছয় দ্বারা গুন দিলে পরে সিক্স জেড তাহলে আমার কাটে দেশে বিয়াল্লিশ বিয়াল্লিশ এক্স আর বিয়াল্লিশ এক্স এখানে আছে বিয়াল্লিশ ওয়াই বিয়াল্লিশ ওয়াই থেকে যদি আমরা ছয়টা ওয়াই বাদ দিই তাহলে মাইনাস ছত্রিশ ওয়াই বিয়াল্লিশ জেড থেকে ছয়টা জেড বাদ দিলে পরে প্লাস ছত্রিশ ছত্রিশ জেড তাহলে আমি লিখছি ছত্রিশ মাইনাস ছত্রিশ ওয়াই প্লাস ছত্রিশ জেড ইকাল টু কত জিরো তাহলে আমার একটা রেসে অলরেডি জিরো আসছে আমি তারপরে এখানে কত নিছি মাইনাস ছত্রিশ কখন নিলে আমার থাকে ওয়াই মাইনাস জেডিকাল টু জিরো মাইনাস ছত্রিশ ওই পাশে ভাগ করে দিলাম তাহলে থাকতে ওয়াই মাইনাস মাইস জেডিকাল কত জিরো আমি আবার আবার কাজ করছি কত কাজ করছি আমি এল আমি এল ওয়ান ডেসে কাজ করছি যদি এল ওয়ান ডেসে কাজ করি এল ওয়ান থেকে এল টু কী করছি যোগ দিছি তাহলে এল ওয়ান থেকে এল টু যোগ দিয়েছি সেভেন এক্স মাইনাস হৈ গ'ল হা ছেভেন এক্স মাইনাস ওৱাই প্লাছ জেড যোগ এল এল কত টু এল টু কত ৱাই মাইনাস কত জেড ত'লে আমাৰ ওয়াই ওয়াই কাটে গেল জেড জেড কাটে গেলো থাকলো কত সেভেন এক্স তাহলে আমার সেভেন এক্স ইকাল টু কত জিরো আবার এখানে ওয়াই মাইনাস আমার এল তো ছিল তো ওয়াই মাইনাস জেড ইকাল টু কত জিরো তাহলে এখানে স্বাধীন চলক আমরা যেহেতু দুইটা সমীকরণে যেহেতু দুইটা সমীকরণে দুইটা তিনটা চলক বিদ্যমান তাহলে আমার কয়টা অনির্ভরশীল সমাধান বিদ্যমান থাকবে একটা অনির্ভরশীল সমাধান বিদ্যমান থাকবে তাহলে আমি ধরে নিচ্ছি এখানে স্বাধীন চলক কত জেড ঠিক আছে স্বাধীন চলক ধরে নিচ্ছি জেড ধরে জেড ইকল টু বিটা ধরে নিচ্ছি জেড ইকল টু যদি বিটা ধরি তাহলে ওয়াই ইকাল টু বিটা দেখাই তাহলে আমরা জেডিক টু বিটা ধরছি কত বিটা তাহলে ওয়াই মানে জেড ইকল টু জিরো আমাদের দ্বিতীয় সমীকরণ ছিল তাহলে এখানে ওয়াই মান জেডি মান বিটা আমরা ওয়াইকাল টু বিটা আর এক্স ইকাল আমাদের ছিল এক্স সেভেন এক্সিকল টু কত ছিল মান ভি টু করে সেভেন ওয়েপেস ভাগ করে এর মান মান বিটা জেডের মানো বিটা তাহলে ভিক টু এক্স জেড আমরা মান কত জিরো ওয়াইর মান বিটা জেডের মানো বিটা তাহলে বিটা কমন যেহেতু এ একটি তিন গুণ তিন ক্রমের এটা কিন্তু তিনগুণ তিন ক্রমের কী ছিল ম্যাট্রিক ছিল কিন্তু আইগেন জগতের ভিত্তি হবে কোনগুলো আমরা কিন্তু আইগেন জগতের ভিত্তিগুলো ধরে নিয়েছিলাম ওইখান থেকে বাইর করছিলাম যে ম্যাট্রিক্সগুলো বাইর করছিলাম ওইগুলোই ছিল আইগেন জগতের ভিত্তি তাহলে এখানে কি ম্যাট্রিক্সগুলো বাইর করছে এই দুটাই ভিত্তি হবে তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এই দুইটাই হচ্ছে ভিত্তি আমাদের আর একটা ছোট্ট একটা কোশ্চেন সে কোশ্চেন্ট হচ্ছে এই ম্যাট্রিক্সটিকে কি কর্ এ ম্যাট্রিক্সটি কর্ণিকরণ কর্ণিকিরণ কি কিরণ যোগ্য কিনা যুক্তি সহ উল্লেখ করো আমাদের কিন্তু এটা যদি আমরা ম্যাট্রিক্স আকারে সাজাই ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আমাদের এটা কোনো মতেই কি কর্ণ কর্ণ বরাবর কিন্তু আমাদের মানে অশূন্য হচ্ছে না মানে আমাদের অশূন্য হচ্ছে না কিন্তু আমাদের এই পদগুলো তো জিরো করতে হবে এই যে পদগুলো জিরো করা সম্ভব না ওকে তাহলে আমাদের কি কর্ণীকরণ কি যোগ্য নয় অতএব আমাদের ম্যাট্রিক্সটা কর্ণীকরণ যোগ্য নয় আজকে এই পর্যন্তই আজকের ভিডিওগুলো এই পর্যন্তই আমি আর এখান থেকে দুইটা ভিডিও দেবো ওকে এই উনিশ নাম্বার ম্যাচটা সলভ করে দেবো আর একটা ম্যাথই সলভ করে দেবো যে একুশ আসছে একুশ আমি সলভ করতে পারব না উনিশে আসছিলো আর একটা ম্যাচ সলভ করে দেবো নয় চব্বিশ নয় পঁচিশ এই দুইটার একটা সলভ করে দেবো আর দুইটা ভিডিও দিই এই চ্যাপ্টার শেষ তারপর আমি চ্যাপ্টার কত চলে দেবো তারপরে আমি চ্যাপ্টার পাশে চলে দেবো পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট ওকে আজকে এ পর্যন্তই এরপরে আমি কিন্তু চ্যাপ্টার পাশে দেবো आइसकन त आइस फन्डामेन्टल च्याप्टर च्यापटर नाइन शुरु कर बोहो